রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 36 কোণের একটা বৃত্ত আঁকছে, খুব কঠিন কথা। এভাবে তারপরে খাত্তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তার মুরাব্বিয়ান ওয়া খাত্তা কুতুতান ফিল ওয়াস্তে, চতুর্দিকে একটা বৃত্ত গাড়ি এডার এতে একটা সোজা রেখা টানছে। এই বৃত্তটা চতুর্দিকে বৃত্ত সোজা বৃত্তটা হলো মৃত্যু, আর ভিতরে একটা রেখা শোয়াইছে, শোয়াই এইটা হলো মৃত্যু, এটা বৃত্তের ভিতরে। সামনের দিকে বৃত্তটা একটু বাইরেছে, বলছে যে এইটা হলো মানুষের আশা। নির্ধারিত সময়ে মরণ হয়ে যাব, কিন্তু আশার আশার শেষ নাই, ঠিকই না? আর বৃত্তর যে বৃত্তর যে রেখাটা, রেখাটার এদিকে ডাইনে বামে ছোট 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 অনেকগুলো রেখা টানছে, এগুলো হলো তার বিপদ আপদ মুসিবত। কিন্তু বৃত্তকে মানুষ ওভারকাম করতে পারে না, ওভারটেক করতে পারে না, যথাসময়ে মরণ হয়ে যাবে। রফিকুল্লাহ 50 সালে মারা যাবে ধরেন, কিন্তু হেতে এমন কাজের হাত নিছে, প্রতিষ্ঠান করব, বিল্ডিং করব, এ করব, এ করব, বিয়া করব, সাতটা হেতের বিয়ের শেষ নাই, গালি গালি করতেই আছে বিয়াতে, বস আশা আর কোনো শেষ নাই। কিন্তু একদিন ধড়াম করে আজরাইল আলাইহিস সালাম এসে গো দোস্ত হতেন, মরেন, রু দেন, কথা ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম একদিন, ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইল আলাইহিস সালামের বললো, ভাই তুমি তো আমার বন্ধু মানুষ। কহে আমার মরণ আইবার আগে আগে আমার একটু মিস কল দিও। ক ভাই তোমার একটা মিস কল না, তিনটা মিস কল দিব ভাই, তিনবার এসে আমি তোমাকে মিস করব। এর কয়েক বছর পর আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, দোস্ত শোন, মরেন, রু দেন। ক ভাই তুমি না আমারে বলছো তিনটা মিস কল দিবা, তিনটা নোটিশ দিবা। কহে হ্যাঁ ভাই, আমি তিনটা নোটিশ দিছি আপনাকে, আপনি খেয়াল করেন না রে ভাই, আপনার এই তরতাজা যুবক ছিলেন, একদিন এসে আমি আপনার মাজাটা ভাঙ্গি দিই, বিনা হুশার লাড়ি একটা হাতে ধরাই দিছি, আপনারে বুড়া করি এলেছি, এটা এক নম্বর নোটিশ, আপনার খেয়াল করেন না। আর একদিন আসি, কয়েক বছর পরে আসি, সুন্দর কালো দাড়িটারে সাদা করিয়ে এলেছি, রোমানা ফেইল এক রং লাগাই এলেছি, তারপরে কাঁডলের লাসা লাগাই দিছি, আপনি খেয়াল করেন না। তিন নম্বর আরও একদিন আসি, আপনার রুচি লই গেছি গা, বুড়িগার টেঁয়া আছে, টেঁয়ার অভাব নেই, খাইতে পারে না, যেটা আসেন নি বেলা ভালো নয়, খাইতে পারি না, বুড়িগার সাহায্য করতে বুট খাই ফেললাই, বাদাম খাই ফেললাই, শখ বুড়িগার জোয়ানদের মতো ইঞ্জিনে টানে না, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই রে। আল্লাহ নবী ইদ্রিস একদিন আসি, আপনার রুচিটা লই গেছি, আপনি খেয়াল করলেন না, এখন শুন মরেন, এক মুহূর্ত আপনাকে বাড়িয়ে দেওয়া হবে না, যতটা যত মিনিটের সময় আপনার মরণ, মরণ হয়ে যাবে, মরণ হয়ে যাবে, আপনার বাসা নাই, আমাদের বুড়ো হয়ে গেলাম, হা লাঠিপথ দিয়ে চলতেছি, রোগে বাসা বাঁধিয়ে লাইছে, দেহে চুলদানি ফেঁকে গেছে, এখনো আমরা আল্লাহর দিকে মোতাবজ্জ হইলাম না, হইলাম না। এই তো দেখতে দেখতে 20-30 বছর 40 বছর হায়াত থেকে চলে গেল। ও কলিজার টুকরারা, তোমরা যারা আমার ক্লাসে এতক্ষণ পর্যন্ত টিকি রইলা, তোমরা ক্লাস ওয়ান সিটিজেন, আল্লাহ জাল্লা শানু তোমাদের কলবে মরণের ভয় ঢালিয়া দেয়, লাইলাহা ইল্লাল্লাহ জোরে, লাইলাহা ইল্লাল্লাহ জোরে, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্যাস্ট্রিক হার্ট হার্ট ব্লক, এটি কোনো রোগে না, মেইন রোগ হচ্ছে বার্ধক্য, বার্ধক্য বুড়ো হিসেবে শরীরের টেম্পার শেষ, যারা আড্ডি হরিক্ষা করতে নেয় কি কয় দে আড্ডির রোগের অর্থোপেডিক্স, ছোট ছোট আতুরা দিয়ে আড্ডি ডেলে ফিড়িস আয় ডাক্তারে, টেম্পার আসেনি, এ মূল হলে শরীরের টেম্পার বার্ধক্যে শেষ করিয়েলা, কোনো ওষুধে কাজ করে না। বার্ধক্য রোগের একটা ইঞ্জেকশন আছে, কইতাম না ইঞ্জেকশনটার নাম কি নাম, হ্যাঁ ক্রোমোজোম ইঞ্জেকশন, এই ইঞ্জেকশনের নাম হচ্ছে মৃত্যু। এই বার্ধক্য হন মানে আমি মরণ শিওর, যে কোনো মুহূর্তে আপনি মরে যেতে পারেন। এই জন্য আপনারা মসজিদে একটু জিকির করেন, চলতি ভিত্তে একটু জিকির করেন, ভাইও সিএনজিত বইছেন, আ কথা কু কথা না কয়ে মনে মনে একটু জিকির করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও যুবকেরা একটু জিকির করিবা,
মনে মনে হুন্ডা চালাইবার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ 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 এইভাবে জিকিরে ফিকিরে থাকলে আল্লাহর কাছাকাছি হয়ে যাবে ঠিক কি না La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Mal mayyitu fil qabri Illa kal gharikil mutagawwis Kabar bashi jarasi Dubanto manushir moto Trinokhando dure baishte chay Sitkadde Bairi Allah kichu dua kor Putri hut ekta bar bolosna Rabbir hamuhuma Kama rabbayani saghira Ziyarat kore kore Abba amma dada dadi nana nani jonno dua korben Amra ziyarat korben shomoy hoy na Isele swab মাহফিল দেয় আব্বা আম্মা দাদা দাদা দিলে স্টেডিয়াম করে আব্বার নামে হাসপাতাল করে লিল্লাহিয়াত করলে ঠিক আছে আব্বার নামে টুর্নামেন্টের আয়োজন করে ওমকে স্মৃতি টুর্নামেন্টে গোল্ড কাপ ঠিকই না এবার ফেরেশতারা ইডি ধরে খেলা করবেন আন্নার আব্বারে আন্নার মারে দেয়া এইকে কে তোর হলানি কাছে এইকে তোর মাইয়া তো কহ তো স্মৃতি টুর্নামেন্ট এরে তে গ্যালারিতে হলাম মাইয়ার গাল টান দিছে তারপর আতো তালি দিছে আর্জেন্টিনা আর্জেন্টিনা এটা কানে গালে খেয়েছে এভাবে কান মারা তোরে মার মার ইডার এমনি কইছে লো সোয়াব নবীজি শিখে দিছে তিনবার সুরা ফাতিহা পড়ি একবার সুরা ফাতিহা পড়ি সুরা একলাস পড়ি চোখের পানিতে মুখ বসাইব আর বেডিটা জিয়ারত যায় আসেনি বেডিটা করে বই দেয়া দোয়া করব বেডিটা হইতে তো কবর জিয়ারত করে এনে ফুলের মালা লই এনে ফুলের মালা এদি শাড়ি ধরে নিছি এদি ফুলের মালা এদি সাংবাদিকেরা ফটো রে এটা কি সওয়াব হবে না গুনাহ হইব আর জোরে আমরা তো মনে করতেছেন মজাক করতেছি ইসলামের তো আমরা ইসলামের জায়গা রাখলাম না আব্বা আম্মার জন্য দোয়া করবেন রব্বি রহামুহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াগুলোর বরকতে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ ক্ষমা করে দিবে আমি দোয়া করি আমার আব্বা আম্মার জন্য আর আমার দাদা দাদির জন্য এই রূপুর শ্রী দাদার আব্বাও তো আছিল দাদার দাদাও তো ছিল তাদের জন্য তো দোয়া করি না এই জন্য আমি একদিন দোয়া করতে চাই কইলাম আল্লাহ আমার আব্বারে আমি দোয়া করি আর আমি মরি গেলে আমার আব্বারে কে দোয়া করব আল্লাহ যতজন আব্বা আম্মা হারাইছে আমার মা পিলেরা তারপরে স্ত্রী পুত্র হারাইছে মায়া করে দয়া করে তাদের আব্বা আম্মা ময় মুরব্বীদেরকে ক্ষমা করিয়া দেন বেশি বেশি কবরবাসীদেরকে দোয়া করবেন আমি প্রতিদিন শিডিউলে রাখি দিছি সমগ্র মুমিন মুমেনা যারা কবরস্থ হয়ে গেছে তাদের মাগফিরাতের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর জিয়ারত করার সময় পাইনা পাইনা রে সময় নাই আমাদের ব্যস্ত আল্লাহ আবার নেট অফ করে দি আবার আগের যুগে তোরা প্রবেশ করবি তাহলে ইনশাল্লাহ কবর জিয়ারত করবেন তো নবী যেভাবে করছে নবী যেভাবে করছে নবী জানাজা দিয়ে দোয়া করছেন যদি দোয়া করে তাহলে এইভাবে করবেন জানাজাটাই দোয়া আমরা কই হুজুর ছোট্ট করে একটু মোনাজাত দেন জানাজাতে এক কেরাত সওয়াব কবরে এক কেরাত সওয়াব এই কবরের বাইপাস করবেন আপনারা জানাজার পরে দোয়া কদর করেন এটা তো ঠিক না আপনারা যারা হজে গেছেন ওমরা গেছেন দেখছেন কাবা শরীফে যে জানাজা হয় জানাজার হলে দোয়া করেনি হ্যাঁ আঙ্গো দেশে সব বেজাল আমরা বেজালে বেজালে শেষই যে খবরদার আমলগুলো সহি তরিকা মিলে নিবেন তো আজ আর নয় অনেক কথা বলে ফেলছি বারোটা হয়ে গেছে রে কি রে ধরলাম দশটা তো বারোটা বাজি গেল ওরে মা গো মানে এটা স্লো আছে অনেক বারোটা বাজে গেছে আর অল্প তিন মিনিট বাকি আছে কইছি না তো তাইলে মুনাজাত দিয়ে লাই অন এবার কথা কো নামাজ কলমা ধরবি নি আর এত সুন্দর গালে রে ভাই দাঁড়িটা রাখি দেশ ভাই বাইরে কোরআনের কাজ করস রে ভাই হাস মিনিট কর আল্লাহুম্মা আমিন।